নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন পুরনো দিনের রেসিপি। এই গাঁটি কচু দিয়ে মটর ডাল দিয়ে এটা আমার মা রান্না করতেন। চলুন দেখুন আমি কী করে এটা রান্না করি। গাঁটি কচু আর মটর ডাল দিয়ে যে রান্নাটা করব, এটাতে লাগছে আমার মটর ডাল, গাঁটি কচু, লাগছে নুন, এই যে হলুদ, একটু চিনি, আর ফুটনে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা আর কাঁচা লঙ্কা চেরা, আর লাস্টে একটু ঘি। রেসিপির জন্য যে ডালটা নিয়েছি আর গাঁটি কচু, এই দুটোই, ডালটাও একটু সেদ্ধ করে নিয়েছি, কীরকম যাতে আস্ত থাকবে অথচ সেদ্ধ হবে, আর গাঁটি কচুটাও সেদ্ধ হয়ে যাবে, ভালো সেদ্ধ কিন্তু ফাটবে না বা গলে যাবে না। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কালো জিরা, এবার গাঁটি কচুতে একটু নুন দিয়ে দিয়েছি যাতে লোভ লোভ না। গাঁটি কচুটা আমি একটু ভেজে নেব, হালকা ভেজে নিয়ে তারপর ডালটা দেব। গাঁটি কচুটা যখন সেদ্ধ করব, সেদ্ধ করার পরে নামাবার আগে একটু লেবুর রস চিপে ওইটার মধ্যে দিয়ে দিয়েছি, কেন এটা নাহলে লোড লোড হয়ে যায়। আমার কচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার আমার সব কিছু মেশানো হয়ে গেছে, সব কিছু দেওয়া শেষ, এবার আমি এটা এই ধিমে আঁচে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে তারপর হয়ে গেলে নামিয়ে দিব। এবার ঢাকাটা খুলছি, ঢাকাটা খুলে সব মিশে সব হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি একটু মিষ্টি, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে রাখছি, তাহলে হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলাম, বাস এবার হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম, এবার আমি নামিয়ে ফেলব। আমার ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, নিয়ে গরম গরম সার্ভ করব। মটর ডাল দিয়ে, গাঁটি কচু দিয়ে যে রেসিপিটা করেছি সেটা আমার হয়ে গেছে, গরম গরম সার্ভ করে দিয়েছি। এটা মটর ডালটা সেদ্ধ করার সময় এমন আন্দাজ করে জল দিতে হবে
যাতে ডালটা গলে না যায়, সেদ্ধ হবে অত ঝুরঝুরে হবে, কাঁচি কচুটাও এমনি একবারে গলে না যায় সেইভাবে সেদ্ধটা করবে। এই রেসিপি ফলো করে আপনারাও একটু করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আপনি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, আমাদের তো খুবই ভালো লাগে। যদি আমার এই রেসিপি ভালো লাগে তবে কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সুদীপ্তার সংসারকে যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদের কাছে অনুরোধ রইল, তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।